দেশীয় সিরিজে বাংলাদেশের উড়ন্ত সূচনা প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে আট উইকেটে হারালো টাইগাররা সংবিধানের শত্রু অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টের দ্বিধা বিভক্ত আদেশ জ্যেষ্ঠ বিচারপতির রুল ভিন্ন মত অন্য বিচারপতির ভোলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান মজুদ এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ঘনফুট ছাড়িয়ে যাওয়ার আশা প্রধানমন্ত্রীর ঢাকা উত্তরে মেয়র পদে পত্র জমা একক প্রার্থী দেবে চোদ্দ ফিল্ড সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে সাথে আছি আমি জাবির হোসেন সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা সংক্রান্ত সংবিধানের সত্তর অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিটে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ওই অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করলেও অপর বিচারপতি আশরাফুল কামাল সরাসরি খারিজ করে দিয়েছেন শাকের আর্জুল রিপোর্ট সংবিধানের শত্রু অনুচ্ছেদে বলা আছে কোনও নির্বাচনে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত ব্যক্তি যদি ওই পদ থেকে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট প্রদান করেন তাহলে সংসদে তার আসন শূন্য হবে এই অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের সতেরোই এপ্রিল হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রিটে বিবাদী করা হয় আইন সচিব মন্ত্রিপরিষদ সচিব সংসদ সচিবালয়ের সচিব প্রধান নির্বাচন কমিশনার ও স্পিকারকে সেই থার্ড যদি রুল ইস্যু করে তাহলে এটা সেই রুল পুনরায় আবার শুনানি হবে আর যদি সেই থার্ড জজ রিট পিটিশনটি খারিজ করে দেয় তাহলে এটার বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করব রিটের শুনানি শেষে দ্বিধাবিভক্ত আদেশ দেন আদালত জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করলেও অপর বিচারপতি তা খারিজ করে দেন জ্যেষ্ঠ বিচারপতি বলেন সংবিধানের সত্তর অনুচ্ছেদের ফলে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন না জনপ্রতিনিধিরা ষোলো সংশোধনী মামলায় হাইকোর্ট ডিভিশনে অ্যাপলেট ডিভিশন সেটা শুনানি হয়েছিল শুনানি হওয়ার পর দুও কোর্ট থেকে সেটা রায় হয়েছে সেখানে আর্টিকেল সেভেন্টির বিষয়ে কোনো অস্পষ্টতা না থাকায় আর্টিকেল সেভেন্টির উপরে ক্লোর কোর্সিংয়ের বিষয়ে সিনিয়র মোস্ট বিচারপতি তিনি অলরেডি রুল ইস্যু করেছেন অপর বিচারপতি বলেন সত্য অনুচ্ছেদ নিয়ে কিছু করার একতিয়ার পার্লামেন্টের বিচারকরা স্বাভাবিকভাবে তার ক্ষমতার মধ্যে সীমার মধ্যেই থাকবেন বিচারকদের উদ্দেশ্য কখনো আইন প্রণয়ন করা না আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করা এবং পার্লামেন্ট মেম্বাররা কি উদ্দেশ্যে এই সংসদে যে কোনো বিল নিয়ে আসেন বা আইন পাশের উদ্যোগে তার বক্তব্য পেশ করেন সেই বিষয়গুলো আসলে বিশ্লেষণ করা না নিয়ম অনুযায়ী বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে পাঠানো হলে মামলাটির শুনানির জন্য তৃতীয় বেঞ্চ নির্ধারণ করে দেবেন তিনি আদালতের নির্দেশের পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে নতুন একটি গ্যাস ক্ষেত্রে সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স দেশের সাতাশতম এই গ্যাস ক্ষেত্রে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা মন্ত্রিসভার বৈঠকে ভেদুরিয়ায় এই গ্যাস ক্ষেত্রটি সন্ধান পাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন সম্প্রতি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাটে গ্যাস অনুসন্ধান কূপের খনন কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স এতে সহযোগিতা করছে রাশিয়ার গ্যাস ফ্রোম ইন্টারন্যাশনাল ও মার্কিন কোম্পানি হ্যালিবার্টন প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ভোলায় গ্যাস ক্ষেত্রটির সন্ধান পাবার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এটা অত্যন্ত ব্যয় মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে দেশের সাতাশতম গ্যাস ক্ষেত্র নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান মন্ত্রী পরিষদ সচিব ভোলায় বর্তমানে আবিষ্কৃত মজুদ এক দশমিক পাঁচ টিসিএফ এখানে যদি আরও খনন করা হয় আর রহিমশাল্লাহ গ্যাস পাওয়া যাবে ভোলা থাকলে এছাড়া মন্ত্রী বৈঠকে উবার সহজ পাঠাও সহ অ্যাপস ভিত্তিক বিভিন্ন পরিবহন সেবাকে আইনের আওতায় আনতে রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা দু সতেরোর খসড়ার অনুমোদন দেয়া হয় এই নীতিমালার শর্ত ভঙ্গ করে বা শর্তের ব্যক্ত গঠিয়ে কোন রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান কোন কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্ট রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের এনলিস্টমেন্ট সার্টিফিকেট বাতিল ও রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা সহ দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বাণিজ্য স্থানীয় সরকার শ্রম ও কর্মসংস্থান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম অবহিত করা হয় মন্ত্রীসভার বৈঠকে। সভা সুমন 21 টেলিভিশন ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আতিকুল ইসলাম, ডঃ এইচবিএম ইকবাল, আদম তমিজি হক এবং অধ্যক্ষ শাহ আলম। পরে বিজিএম সাবেক সভাপতি আতিকুল ইসলাম মনোনয়ন পাওয়ার আশা প্রকাশ করে বলেন দল অন্য কাউকে প্রার্থী করলে তার পক্ষে কাজ করবেন তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে তাবিথ আওয়াল ও আসাদুজ্জামান রিপন সহ পাঁচজন বিএনপির মনোনয়ন চেয়ে ফর্ম জমা দিয়েছেন রাতে স্থায়ী কমিটির বৈঠকে সাক্ষাৎকার নেওয়ার পর প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সহ সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে যুদ্ধ নয় শান্তিপূর্ণ পৃথিবী হবে বাংলা সাহিত্য সম্মেলনে প্রণব মুখার্জি নতুন প্রজন্মকে বাঁচানোর আহ্বান আহ্বানোতে বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক রাখাইনে ছয়শ পঁচিশ ক্যাম্প তৈরি ঠাঁই হবে ত্রিশ হাজার রোহিঙ্গার আমন্ত্রণ আবারও রাত নয়টার একুশে সংবাদে বিষাক্ত পৃথিবীতে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে নতুন নতুন সৃষ্টি সম্ভার গড়ে তুলতে কবি সাহিত্যিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায় তিন দিনের আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনীতে তিনি এই আহ্বান জানান এর আগে ঢাকা সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপমহাদেশের বর্ষিয়ান এই রাজনীতিক আরও জানাচ্ছেন মামুন রশিদ উনিশশো সালের পর ঢাকায় প্রথম আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সম্মেলনে অংশ নেন বিভিন্ন দেশের দুশোর বেশি কবি শিল্পী সাহিত্যিক সমাপনী অনুষ্ঠানে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বিশিষ্ট জনেরা পরের সমাপ্তনির বক্তার ভাষণে প্রনব মুখার্জি জানান সাহিত্যের প্রতি তার অনুরাগের কথা এবং বই পেটাmockito। таки পাঠকদের আজকের এই সম্মেলনে যোগদান করে আমি নিজেকে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলা ভাষা এর অধিকার আদায় ও বিশ্ব মর্যাদার কথা উঠে আসে প্রবিন এই রাজনীতিকের বক্তব্যে বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মাতৃভাষার অধিকারকে প্রতিষ্ঠা করেছেন এবং বাংলাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে মর্যাদা দিয়েছে আজকে তাদের উদ্দেশ্যে সালাম জানাচ্ছি প্রণাম জানাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন নতুন সৃষ্টিতে কবি শিল্পী সাহিত্যিকদের প্রতি আহ্বান জানান ভারতের সাবেক এই রাষ্ট্রপতি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাবো তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এবং সেই অঙ্গীকার আমরা এই সাহিত্য সম্মেলনের মঞ্চ থেকে পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রণব মুখার্জি সহ অতিথিরা এর আগে সফরের দ্বিতীয় দিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণব মুখার্জি বাংলাদেশের অতি আপনে শ্রদ্ধ ব্যক্তিকে গণভবনে স্বাগত জানান শেখ হাসিনা আলোচনা করেন দীর্ঘক্ষণ বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক জোরদার ব্যবসা বাণিজ্য বাড়াতে বিভিন্ন আলোচনাও করেন তারা এছাড়া সোমবার সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন প্রণব মুখার্জি টেলিভিশন ঢাকা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের নেপিদোতে যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক হয়েছে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব শহীদুল হক ও মিয়ানমারের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট এদিকে জানুয়ারি থেকে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন দেশটির সমাজ কল্যাণ ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ইউ উইন মিয়াত ত্রিশ হাজার রোহিঙ্গার জন্য একটি অস্থায়ী ক্যাম্পও তৈরি করা হয়েছে বলে জানান তিনি এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের ভাগ্য বদলে দিয়েছে ফুটবলার মেয়েরা এরই মধ্যে গ্রামবাসী পেয়েছে বিদ্যুৎ স্কুল পেয়েছে নতুন দুটি ভবন তৈরি হয়েছে রাস্তাঘাট শুধু নিজেদের গ্রামই নয় দেশের ফুটবলের ইতিহাসও বদলে দিয়েছে কলসিন্দুরের মেয়েরা এখন শুধু গ্রামবাসী নয় তাদের নিয়ে স্বপ্ন দেখে গোটা বাংলাদেশ ময়মনসিংহ প্রতিনিধি আতার রহমান জুয়েলকে সাথে নিয়ে আবু হোরেরা তামিমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মজিবুর রহমান দেশের আর আট দশটি গ্রামের মতোই মমনসিংহের ধুবাউরা উপজেলার কলসিন্দুর গ্রামটিও চার বর্গ কিলোমিটারের গ্রামটিতে প্রায় তিন হাজার মানুষের বসবাস কৃষি তাদের প্রধান জীবিকা মাছ ধরা আর ছোটখাটো ব্যবসাও করেন অনেকেই দেশে বিদেশে এই গ্রামটির পরিচিতি এনে দিয়েছে ফুটবলার মেয়েরা মেয়েদের ফুটবল খেলা ও বাল্যবিবাহের ক্ষেত্রে গ্রামবাসী বাধ্য হয়েছে চিন্তা চেতনাকে বদলাতে বদলে গেছে মানসিকতাও আমি বাংলাদেশে তো মেয়ে মেয়ে ছেলে খেললে হয়তো মাসে বদনাম করব মেয়েদের এখন আর কেউ খেলতে বাধা দেয় না বরং দেয়া হচ্ছে উৎসাহ এই ফুটবলারদের আগের মতো এখন আর সামাজিক বাধা নেই কিছুটা হলেও আর্থিক উন্নতি হয়েছে মারিয়া মার্জিয়াদের পরিবারের কলসিন্দুরের দেখা দেখি এবার নান্দাইল ও ভালুকা স্কুলেও মেয়েদের ফুটবল দল গঠন করা হয়েছে মেয়েদের ধারাবাহিক সাফল্যে গামারিতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে পল করার প্রস্তাব করেন সেখানকার চেয়ারম্যান আনোয়ার হোসেন এই খেলোয়াড় দ্বারায় আমাদের অঞ্চলটাকে পরিচিত করা এবং এই অঞ্চলটাকে মাননীয় প্রধানমন্ত্রীর সাফল্যের শুরুটা নেপালে এ এফ চোদ্দ ফুটবলের ফাইনালে নেপালকে এক শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলেছিল বাংলাদেশের মেয়েরা পরের বছর তাজিকিস্তানেও মুকুটটা ধরে রাখে মারিয়া মার্জিয়ারা সেই টুর্নামেন্টে সেরা গোলদাতা বাংলাদেশের মেসি খ্যাত তহুরা এবার সাফ শিরোপা জয় আর সেরা গোলদাতা লিটেল মেসি তহুরা শুধু সাফ নয় মেয়েরা এগিয়ে যেতে চায় আরও বহুদূর বাংলাদেশের মেয়ে টিমকে আর টপ দেখতেছে যদিও শুরুটা এমন সহজ ছিল না কুসংস্কার ছিল এলাকার মানুষের মধ্যে অভিভাবকরা চাইতেন না অনেক অভিভাবকরা যে আবার কখনো দেখি না মেয়েদের ফুটবল খেলা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তারা খেলাধুলা করা তো ইসলামের শরীয়তের ভীতি ঠিক নাই অভিভাবকদের রক্তচক্ষু আর গ্রামবাসী টিপ্পণী তো ছিলই সাথে অভাব অনটন কোনো উপকরণ ছিল না তখন আমরা মনে করেন একটা বল একজনের দেওয়ার সামর্থ্য নেই আমাদের একদম গরিব এলাকা তাই বলে থেমে থাকেননি মফিজ উদ্দিন স্যার ঘরে ঘরে গিয়ে মেয়েদের অভিভাবকদের বুঝিয়েছেন তাকে সহায়তা করেছেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা মিনতি রানী সের তাদের সীমাহীন চেষ্টায় থেমে থাকেনি আদম্য এ নারী ফুটবলাররা অভিভাবকদের রক্তচক্ষু ও এলাকাবাসীর তোয়াক্কা না করেই অনুশীলন করেছেন সাফ পনেরো নারী ফুটবলের ফাইনাল যতটা কঠিন ছিল তার চেয়ে বেশি কঠিন ছিল মেয়েদের নারী ফুটবলার হিসেবে গড়ে ওঠা ধর্মীয় অনুশাসন আর দারিদ্রতার বাধা অতিক্রম করে শুধুমাত্র ইচ্ছে শক্তিকে ভর করে বেড়ে উঠেছে মারিয়া মার্জিয়া তহুরারা আবু হুরায়রা তামিম টেলিভিশন এবার বাণিজ্য সংবাদ রাজধানীর মিরপুর একে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের একশো উনচল্লিশতম তম শাখা উদ্বোধন করা হয়েছে দারুস সালাম রোড শাখার উদ্বোধন করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন পরিচালক মোহাম্মদ নোবিউল্লাহ এবং পরিচালক ড মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এলাকার ব্যবসা বাণিজ্য প্রসারে এবং আর্থসামাজিক উন্নয়নে এসআইবিএল এর নতুন শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা অনুর্ধ উনিশ বিশ্বকাপ ক্রিকেটে কানাডাকে ছেষট্টি রানে হারিয়ে টানা দুই ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ তহিদ হৃদয়ের সেঞ্চুরিতে কানাডার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা টস হেরে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে দুশো রান সংগ্রহ করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একশো রান করেন তহিদ হৃদয় একশো ছাব্বিশ বলে নয়টি চার ও একটি ছক্কার মারছিল তার ইনিংসে এছাড়া আফিফ হোসেন পঞ্চাশ ও মোহাম্মদ নাইম করেন সাতচল্লিশ রান আটচল্লিশ রানে কানাডার হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন ফয়সাল জাম খান্দি জবাবে ব্যাটিংয়ে নেমে একশো আটানব্বই রানেই গুটিয়ে যায় কানাডা দলের পক্ষে সর্বোচ্চ তেষট্টি রান করেন অধিনায়ক আসালান খান আফিফ হোসেন পাঁচটি ও দুইটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ আর এর সাথে শেষ করছে ইসলামী ব্যাংক লিমিটেড সিরিজে বাংলাদেশের উড়ন্ত সূচনা প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে আট উইকেট হারালো টাইগাররা সংবিধানের সত্তর অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত আদেশ জ্যেষ্ঠ বিচারপতির রুল ভিন্ন মত অন্য বিচারপতি ভোলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান মজুদ এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ঘনফুট ছাড়িয়ে যাওয়ার আশা প্রধানমন্ত্রীর ঢাকা উত্তরে মেয়র পদে মনোনয়নপত্র জমা একক প্রার্থী দেবে চোদ্দ দল লেভেল প্লেইং ফিল্ড দাবি বিএনপির একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে